গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই হোপ কি তোমরা ভীষণ ভালো আছো। আর আজকে আনাদার সানডে ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো ওইগুলো ভেজিসগুলো দেখছো যেগুলো বয়েল করে রেখেছি, কেন রেখেছি সেটা বুঝতেই পারবে। আর এখানে সকালে মিস্টার পল লেবুর জল যেটা খায় আর কি, লেবুর জল, তার সাথে হলুদ, জিরে গুঁড়ো, তারপর অনেক সময় মেথি ভিজিয়ে রেখে সেই জলটাও খায়। তো এইসব জিনিসগুলো আর কি সকালে কমন ব্যাপার আর কি। তো এগুলো খাওয়া অ্যাকচুয়ালি খুব ভালো। তো হলুদ মিশিয়ে যদি অনেকে হলুদ কাঁচা হলুদ চিবিয়ে যদি খেতে না পারো, তাহলে কাঁচা হলুদ বেটে রাখবে, দেন সেটাকে এরকম জলে মিলিয়ে নিয়ে একদম ঈষৎ উষ্ণ গরম জল, তো তার সাথে মিলিয়ে নিয়ে খেলেও কিন্তু খুব ভালো, মানে হলুদের যে বেনিফিটসগুলো সেগুলোও কিন্তু পাবে তোমরা। তো মিস্টার পল তো এভাবে খায়, তো আজকে সবার জন্যই বানিয়েছিল, আমার জন্য, মায়ের জন্য, নিজের জন্য। তো সবাই আমরা এই জলটা এখন খেয়ে নেব, দেন তারপর আমি ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট করব। তো আজকে বানাচ্ছি ধোসা। তো তার জন্য একটু কারি পাতা নিয়ে নেব, যে মশালা ধোসা বানাবো আর কি, আলুটাকে প্রিপেয়ার করার জন্য আর সাম্বার বানানোর জন্য কারি পাতা লাগবে। তো সেটা গাছ থেকেই তুলে নিলাম, কাকিমাদের গাছেই কারি পাতা রয়েছে। আর এখানে তার মাঝখানে একটু মাকে কিছু এক্সারসাইজ দেখাচ্ছিল মিস্টার পল, গিরিলে হাত ফাত দিয়ে কী সব এক্সারসাইজ, তো আমি একটু ক্লিক করে নিয়েছিলাম এই আর কি। তো দেন তারপরে আমি কিচেনে চলে এসেছি, আর এখানে আমি ডাল সিদ্ধ বসিয়ে দেবো, যেটা হচ্ছে অড়হর ডাল আর। তো জাস্ট একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে, পিঞ্চ অফ হলুদ আর কি দিয়ে বসিয়ে দেবো, ওটা সিদ্ধ হয়ে যাবে। দেন এখানে আমি আলুটাকে প্রিপেয়ার করব, আলুটাকে বয়ল করে রেখেছিলাম আর সেটাকে স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিয়েছি। দেন ফার্স্ট আমি এখানে পিনাটসটাকে ফ্রাই করে নেবো। পিনাটসটা তোমরা একটু ফ্রাই করে নেবে, ফ্রাই করে নিলে একটা ক্রাঞ্চি ব্যাপারটা আসে, কাঁচা দিলে কিন্তু সেটা হয় না। তো একটু ফ্রাই করে নেবো অল্প সল্ট দিয়ে, দেন তারপরে ওটাকে সরিয়ে দেবো, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলো দেখবে একটু লম্বা লম্বা, একটু খুব বেশি পাতলা না, একটু মোটা মোটা। পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে এলে এখানে আমি চানা ডাল দিয়ে দেবো, চানা ডালটাকেও এর সাথে ফ্রাই করে নেবো ভালো করে, আর তারপর কারি পাতাটা। অ্যাকচুয়ালি কারি পাতাটা আমি আগেই দিই, তো দিতে ভুলে গেছিলাম, তো সেই জন্য পেঁয়াজের পরে আর কি দিয়ে দিয়েছি। তো সেটা কোনো ব্যাপার না, দেওয়া যেতেই পারে। তো ওটাকে মিক্স করে নিয়ে দেন বয়েল যে স্ম্যাশ আলু সেটাকে দিয়ে দিয়েছি, আর মিক্স করে নেবো। এটাতে নুন দিয়ে দেবো, জিরে ধনে গুঁড়ো যেটা, আর জিরে ধনে আর লঙ্কার গুঁড়ো যেটা করে রাখা ছিল সেটাকে অ্যাড করে দেবো। অ্যাড করে নিয়ে খুব ভালো করে এটাকে আর কি একটু মিক্স করে দেবো, মানে ফ্রাই করে নিতে হবে। দেন এন্ডে গিয়ে কিন্তু আমি এখানে পিনাটসগুলো অ্যাড করে দেবো। তো দারুণ হয় কিন্তু এই আলুটা ইটসেলফ, এই আলুটা খেতে খুব ভালো হয়েছিল, মানে ধোসার সাথে তো ভালোই লাগছিলো, তার সাথে শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগছিলো। দেন তারপর আমি এখানে সাম্বারটাকেও বানিয়ে নেবো। তো সাম্বারের জন্য ফার্স্ট অয়েল অ্যাড করলাম, একটু বেশি কোয়ান্টিটিতে অয়েল দিলাম। তারপর তো সাম্বার বানানোর জন্য ফার্স্ট আমি এখানে একটু হিং দিয়ে দেবো, আর তার সাথে অল্প জিরে দেবো, জিরে ফোড়ন দিয়ে, দেন একটু সর্ষে দিয়ে দেবো, মানে সর্ষে ফোড়ন দেবো আর কি, আর একটু ছোলার ডাল আর বাদাম দিয়ে দেবো, সেটা ভালো করে ফ্রাই হয়ে এলে আর একটুখানি হলুদ দিয়ে দেবো। তো ফোড়নে জাস্ট এটাই অ্যাড করবো, আর শেষে একটু কারি পাতা আর শুকনো লঙ্কা। তো এই কটা জিনিসকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে, কারণ সাম্বারের ফ্লেভারটাই কিন্তু মেন। আর তারপরে দিয়ে দেবো কতগুলো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলো কিন্তু খুব ফাইন চপ হবে না, মোটামুটি একটু লম্বা লম্বা হবে। তো এরপর আমি এখানে বেগুনগুলো টুকরো টুকরো করে কেটে দিয়ে দেবো, কারণ বেগুনটা আর আলাদা করে বয়েল করিনি, কারণ বেগুন তো সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, তো ওটা ওই জন্য ওরকমভাবে দিয়েছি। আর বাকি যে ভেজিসগুলো ছিল সেগুলোকে আমি আগে থেকেই বয়েল করে নিয়েছিলাম। আর এরপর টমেটোটা দিয়ে দেবো, টমেটো কেটে কুচি, মানে জাস্ট যেমন যেমনই কাটো কোনো শেফ থাকবে না, অসুবিধা নেই। টমেটোটা দিয়ে দেবো, টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, অল্প একটু সল্ট অ্যাড করে দেবো, করে দেন যে বাকি যে সবজিগুলো ছিল সেই সবজিগুলোকে দিয়ে দেবো। সবজির মধ্যে তোমরা যেরকম খুশি দিতে পারো, কোনো শুধুমাত্র আলু এখানে আমি অ্যাড করছি না, কারণ সাম্বারে আলু দেয় না, আদারওয়াইজ যে কোনো ভেজিটেবলস তোমরা অ্যাড করতে পারো নিজেদের পছন্দ মতো। আর তারপর এটাকে একটু নেড়ে চেড়ে নেবো, একটু হলুদ দিয়ে দেবো, হলুদ অ্যাড করে দেবো। একটা জিনিস তোমাদেরকে বলে দিই, যাদের ঘরে সাম্বার মশালা নেই তারাও কিন্তু সাম্বার এভাবে বানাতে পারো। তো আমি আজকে কিন্তু জিরে ধনে গুঁড়ো অ্যাড করেছি, একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, আর তার সাথে একটু চাট মশালা জলে গুলে সেটাকে অ্যাড করে দিয়েছি। তো যেটা খাট্টার কাজটাও করেছি, একটু খাট্টা, একটু মিঠা, একটু তীখা হয় সাম্বার। তো এভাবে তোমরা বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর ডালটাকে কিন্তু পুরোপুরি একদম স্ম্যাশ করবে না, একটু দানা থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তো দেখে নাও সাম্বার পুরো একদম রেডি, দারুণ খেতে হয়েছিল। তো তোমরা যারা ট্রাই করনি অবশ্যই বানিয়ে দেখো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল।
তো আজকে হলো কি সানডে, তো সানডেতে তোমাদের সাথে আজকে পুরো দিনটাই শেয়ার করব। আর আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ধোসা, তো ধোসার সাথে যেগুলো আর কি সাম্বার, তারপরে মশালা ধোসা বানাবো, তো সেগুলো সব কিছু প্রিপারেশনগুলো রেডি করে তারপরে এখন যাব হাটে। তো মাকে নিয়ে যাচ্ছি হাটে, মাকে মানে শাশুড়ি মাকে আর কি নিয়ে যাচ্ছি হাটে। আমার মা তো গেছিলো যখন এসেছিলো, তো মাকে বললাম চলো হাটে, হাটটা দেখবে অনেক বড়, বিশাল বড় হাট এখানে রঘুনাথপুরের হাটটা। তো চলো আরেকবার তোমাদেরকেও দেখিয়ে দিই শীতকালের হাটটা কিরকম হয়। আর অবভিয়াসলি গরমকালের থেকে আরও বেশি ভালো লাগবে, কারণ সবজি অনেক বেশি থাকে গরম শীতকালে। তো এই যে ব্যাপার, চলো রেডি ফেডি হয়ে গেছি, এসে ধোসাটা বানাবো, সব কিছু রেডি করা আছে। তবে হ্যাঁ, আজকে পিনার চাটনিটা বানাচ্ছি না, কারণ আজকে সাম্বারটা বানিয়ে নিলাম আর মশালা ধোসা বানাবো, তো ওটা ছেড়ে দিচ্ছি। আর রাতে আজকে যাওয়ার আছে বিয়ে বাড়িতে, তো একটা ইনভাইটেশন আছে মিস্টার পলের অফিস থেকে, তো ওই জন্য একটু তাড়াহুড়োর ব্যাপার আছে। রাতে বলতে 5টা নাগাদ বেরোবো আমরা। আর রিদ্ধিও এখানে মোটামুটি রেডি হয়ে গেছে। বাবা গুড মর্নিং বলে দাও সবাইকে, দেখেছো না এই যে স্যুটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা উত্তরাখণ্ড থেকে নেওয়া, মানে পিসটা নেওয়া আর পরে আমি বানিয়ে নিয়েছি। তো এরকম মোটামুটি 3টে পিস আছে, তো এই শীতকালের জন্য ঠিক আছে, চলে যাবে, আলাদা করে সোয়েটারেরও দরকার পড়বে না। চলো তাহলে যাওয়া যাক, ব্যাগ প্যাকগুলো নিয়ে নিচ্ছি, চলো চলো রেডি রেডি চলো, তারপরে এসে ব্রেকফাস্ট করতে হবে। কোথায় যাচ্ছ, হাটে? চলো চলো রেডি রেডি, ওকে চলো। তুমি দাম আমাদের ওখানে, এই দেখো রিদ্ধি বাজারের ব্যাগ নিয়ে এসছে, চলো এক কিলো পেঁয়াজ। পেঁয়াজ এখন কত বললে, 30 টাকা? কত করে গো সিম? 250 কত? 12। আর ফুলকপি, ফুলকপি কত? 25 টাকা, সেই সাইজের 20 টাকা নিলাম, 1 কেজি দিলে ঠিক আছে না, তো ব্যাগটা দাও, ব্যাগটা দাও। তো এরপর আমরা মার্কেট থেকে অথরিটি চলে এসেছি বাড়িতে, আর এসে ব্রেকফাস্টটা বানিয়ে নেব, মানে ধোসা। আগের দিন আমি সকালে ডাল, চাল, বিউলির ডাল আর নর্মাল চাল যেটা সেটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর রাতে এটাকে বেটে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে জাস্ট একটা গরম জায়গায় রেখে দিয়েছি। দেন সকালে উঠে এটাকে একটু জল অ্যাড করতে হবে, অ্যাড করে অল্প একটু নুন অ্যাড করে দেবো, করে ব্যাটারটা রেডি হয়ে যাবে। দেন যে ধোসার তাওয়া, আমি বলবো ধোসা যদি পারফেক্ট বানাতে হয় তাহলে এরকম ধোসার তাওয়া নিয়ে নেবে। আর আরেকটা জিনিস আমি বলবো, যেটা হলো গিয়ে তাওয়ায় কিন্তু তেল অ্যাড করবে না, তেল দিলেই কিন্তু ধোসা ভালোভাবে উল্টাবে না, অবশ্যই জল স্প্রেড করে নিয়ে ওটাকে ভালোভাবে পুছে নেবে, দেন ধোসাটাকে দেবে। আর ক্রিস্প বানানোর জন্য একটা তোমাদেরকে টিপস বলে দিই, এই উপরে যখন ধোসাটা পুরোটাই শুকিয়ে যাবে দেন উপরে একটু অয়েল ব্রাশ করে দেবে, তাহলে কিন্তু সুন্দর ক্রিস্প হবে। আর একটুখানি ধিমে আঁচ রাখবে, তাহলে একটু টাইম নিয়ে করলে খুব ভালো হয়। আর সাম্বারটা দেখতেই পাচ্ছ আমি বেড়ে নিয়েছি, এত ভালো খেতে হয়েছিল, পুরো একদম মনেই হচ্ছিল না যে সাম্বার মশলা দিইনি। তো আলুটাকে যখন পুরোপুরি ক্রাঞ্চি ব্যাপারটা চলে আসবে দেন আলুটা অ্যাড করব মশলা ধোসার জন্য, তো তারপর ওটাকে পাল্টে দাও। দারুণ খেতে হয়েছিল ধোসাটা, ধোসা আর সাম্বার সবাই খুব ভালো খেয়েছিল। ব্রেকফাস্টে এরকম টাইপের আইটেম কিন্তু বেশ ভালো, অনেক ভারী ভরকমও হয়। সাউথ ইন্ডিয়ান ধোসা আর সাম্বার এটা কিন্তু একটা হেলদি অপশান ব্রেকফাস্টের জন্য। কেমন আছে? প্লেট তো খালি দাঁড়া হচ্ছে, একটু টাইম লাগে তো। মশলা ধোসা সাম্বারটা ভালো লাগছে না? আমিও খেয়ে দেখলাম, মানে সাম্বারের মতো সাম্বার মশলা না দিয়েও এইভাবে করলে মানে ভালোই হচ্ছে, ভালোই হয়েছে বাবাই। হ্যাঁ হ্যাঁ, ওই মশলাগুলো তো অনেক কিছু মেলানো থাকে, এটা সেটা হ্যাঁ না, এই হোক ভালো হয়েছে, খাও। পালং শাক আনা হয়েছে, নটে শাক, ফুলকপি, পুদিনা পাতা, প্রচুর বাজার করা হয়েছে। রিদ্ধি তোমার খাওয়া গেছে তো উঠে পড়ো, এখানে আরও বাজার রয়েছে, সব এগুলো এখন সেট করব, অনেক কাজ আছে। তো এটাতে আলু পেঁয়াজ আছে, এখানে শাক হয়ে গেছে, ভাত হয়ে গেছে, চিকেনও ডান, চিকেনও হয়ে গেছে, ঝোল বানিয়েছি পাতলা আলু দিয়ে। এবার আমি স্নান করতে,
আজকে যেহেতু বিকালে একটা বিয়ের ইনভাইটেশন ছিল, তো আমি এখানে রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার আশীর্বাদের সময়, মানে দিদি আমাকে দিয়েছিল, আমার বড়দি। তো সেই শাড়িটাই আমি পরেছি, প্রায় 6 বছর পর পরছি শাড়িটা। তো আর তার সাথে এই যে জুয়েলারিটা তোমরা দেখছো, এটা হলো আমেরিকান ডায়মন্ড জুয়েলারি। এটা কিন্তু দারুণ, যারা তোমরা পরোনি এটা কিন্তু খুব ভালো কালারও থাকে। এই যে মিস্টার পলের লুক দেখো, অনেকটা পাতলা হয়ে গেছে, পেটটা কমাতে বেশ ভালোই আছে। আর এই শার্টটা আমি দিয়েছি যে ম্যাচিং হয়ে গেছে, ভালো লাগছে কম্বিনেশনটা। তো মোটামুটি রেডি হয়ে গেছি, ড্রেস আপ করে রিদ্ধিও রেডি, সবাই রেডি, এবার বেরোবো। আর 5:30 টাইম ছিল, কিন্তু 6:45 হয়ে গেছে। তো ঠিক আছে, অনেকে মিলে যাওয়ার আছে, চলো তাহলে বেরোনো যাক। আর এই চুড়িগুলো ভালোই লাগছে, যে ভেলভেটের চুড়ি ম্যাচিং হয়ে গেছে। আর এই হারটা দেখতে পাচ্ছ, এটা প্রায় 3-4 বছর হয়ে গেছে, তা এখনও মানে এত সুন্দর গ্লেজি, আমেরিকান ডায়মন্ড, হেভি সুন্দর। চলো তাহলে যাওয়া যাক, চল এবার দিয়ে দেখ। মিস্টার পলের একজন অফিস কলিগ, তো তারই মেয়ের বিয়ে ছিল আজকে, তো সেখানে আমরা অলরেডি চলে এসেছি। আর খুব সুন্দর ডেকোরেশন করেছে চারপাশটা। আর এখন না যেরকম মানে বিয়েবাড়ি মানেই এই টাইপের ডেকোরেশন, তো বেশ ভালো লাগে কিন্তু। তো এই যে পার্শু দেখতে পাচ্ছ, মানে ওর অফিস কলিগের আরেকটা আর কি মেয়ে। তো আমরা প্রায় 6-7 জন ফ্যামিলি এসেছি, তার সাথে আরও কিছু ব্যাচেলারও ছিল। তো সবাই মিলে, অনেকজন মিলে বেশ মজা হয়েছিল। অনেক দিন পর একটা বিয়ের ইনভাইটেশন পাওয়া গেছে। তো যবে থেকে আমরা উত্তরাখণ্ডে ছিলাম না, তো ওখানে তো সেভাবে বিয়ে অ্যাটেন্ড করা হতো না। তো ওয়েস্টবেঙ্গলে আসার পর বেশ 4-5টা বিয়ে অলরেডি অ্যাটেন্ড করে নিয়েছি, তো ভালোই লাগে। আর তারপরে এই টাইমটা ছিল উইন্টার, মানে শীতকালে ছিল, তো শীতকালে অতটা অসুবিধারও ব্যাপার নেই, গরমে একটা হাসপাস ব্যাপারটা থাকে। তো শীতের সময় বেশ ভালোই লেগেছিলো আর কি, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে এনজয় করেছি সবাই মিলে। আর ঋদ্ধি তো আরও বেশি এনজয় করেছে, নর্মালি বাচ্চাদের যেটা হয় আর কি, বাচ্চারা বেশি এনজয় করে আমাদের বড়দের তুলনায়। স্টেজটা যেখানে বিয়েটা হবে, তো স্টেজটাও কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করেছিল। তো আমাদের মোটামুটি ডিনার কমপ্লিট, আমরা একটু তাড়াতাড়ি আর্লি ডিনার করে নিয়েছিলাম যেহেতু অনেকটা রাস্তা যাওয়ার আছে। তো প্রায় 1 ঘন্টার মতো ছিল আমাদের জার্নিটা, 1 ঘন্টা যাওয়া আর 1 ঘন্টা আসা মিলিয়ে। ব্রাইডকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম, খুব বেশি ক্লোজ ভিডিও করতে পারিনি, তো এই হচ্ছে ব্যাপার। খুব ভালো লাগছিলো বেনারসিদের লুকটা, দারুণ লাগছিলো। আজকের মতো এই ভিডিওটাকে এখানেই এন্ড করব। যারা তোমরা নতুন দেখছো আমাদেরকে, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। চলো তাহলে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, খুব ভালো থেকো, বাই।